গণবিক্ষোভের মুখে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া ব্রিটিশ কনজারভেটিভ পার্টি প্রধানের প্রার্থিতার দৌড়ে এগিয়ে ঋষি সুনাক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা দেখছেন এটি নিউজ দেশের বাইরে খবরের খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এ আছি আমি নারিন মোস্তফা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রচণ্ড গণবিক্ষোভের মুখে বাসভবন ছেড়ে পালিয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও এনডিটিভি খবরটি নিশ্চিত করেছে আজ কলম্বোতে কারফিউ তুলে নেওয়ার পর গোতাবায়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদ ঘিরে ফেলে জাতীয় পতাকা ও কালো পতাকা হাতে তারা গোতা গো হোম স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়েন পুলিশ এসবের মধ্যেই প্রেসিডেন্ট রাজাপাকসে বাসভবন ছেড়ে অজ্ঞাত স্থানে আশ্রয় নিয়েছেন বলে জানায় দেশটির প্রতিরক্ষা সূত্রগুলো এদিকে অনতিবিলম্বে পদত্যাগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের প্রতি আহ্বান জানিয়েছেন তার দলের ১৬ জন এমপি জ্বালানি সহ নিত্য পণ্যের বাড়তি দাম এবং স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে দিশেহারা শ্রীলঙ্কার মানুষ সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগে দেশটিতে সরকারের বিরুদ্ধে চলছে বিক্ষোভ প্রতিবাদ রাজধানী কলম্বোয় গতকাল শুক্রবার জারি করা হয় কারফিউ রাজধানী জুড়ে অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে ব্রিটেনের কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা নির্বাচনের দৌড়ে নাম লিখালেন বরিস জনসনের মন্ত্রিসভা থেকে পদত্যাগী অর্থমন্ত্রী ঋষি সুনাক পার্টি প্রধান হতে পারলে তিনিই হবেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী বিশ্লেষকরা বলছেন টোরি নেতৃত্বের দৌড়ে সুনাকই হচ্ছেন সবচেয়ে হাই প্রোফাইল প্রার্থী মঙ্গলবার তার পদত্যাগের পরপরই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন আরও বেশ কয়েকজন মন্ত্রী এমন পরিস্থিতিতে কনজারভেটিভ পার্টির নেতৃত্বে ছাড়তে বাধ্য হন জনসন সুনাক ছাড়াও কনজারভেটিভ পার্টির প্রধান পদে প্রার্থী হয়েছেন টম টুকেনটাথ অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্রেভম্যান ও সাবেক মন্ত্রী কেভি বেডেনোচ প্রতিযোগিতায় নাম লেখানোর চিন্তা করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদও টরিদের পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন বরিস জনসন বিপুল উৎসাহ উদ্দীপনা ও ত্যাগের মহিমায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ উদযাপিত হচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা একই সঙ্গে পশ্চিমা বিশ্বের দেশগুলোতে আজ ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে শনিবার সকালে সৌদি আরব সংযুক্ত আরব কাতার ওমান সংযুক্ত আরব আমিরাত অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর ও ফিলিপাইনে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে সৌদির বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঈদুল আজহা উপলক্ষে মুসলিম দেশগুলোর নেতাদের শুভেচ্ছা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন হিজরি বর্ষপুঞ্জি শেষ মাস জিলহজের দশম দিনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা মিনায় আজ পশু কোরবানি করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজে আগত ৪০ লাখ মুসল্লি নয় জিলহজ মুজদলিফায় রাত্রি যাপনের পর আজ ১০ জিলহজ ফজরের নামাজের পর মিনায় পৌঁছান মুসল্লিরা রীতি অনুযায়ী সেখানে শয়তানকে পাথর নিক্ষেপের পর ঈদের নামাজ আদায় করেন এরপর পশু কোরবানি করেন ও মাথা মুন্ডন করেন তারা তারপর মিনা থেকে অল্প দূরে মক্কায় ফিরে পবিত্র কাবা শরীফ তোয়াফ করেন এর আগে নয় জিলহাজ সকালে আরাফাতের ময়দানে সারাদিন অবস্থান করে হজের খুতবা শুনেন ও জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করেন সূর্যাস্তের পর রওনা হন মুজদালিফার পথে মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায়ের পর রাত্রিযাপন ও শয়তানকে মারার উদ্দেশ্যে পাথর সংগ্রহ করেন নিজ শহর টোকিওতে আনা হয়েছে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মরদেহ শুক্রবার নারা শহরে এক নির্বাচনী প্রচারে
বক্তব্য দেওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়। এদিকে ক্ষোভ থেকেই শিনজো আবেকে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে হত্যাকারী তেৎসুয়া ইয়ামাগামি। শিনজো আবে যে সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন সেই সংগঠনের প্রতি ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটনা বলে জানান সে। পুলিশ বলছে যে সংগঠনের কথা বলছে সে আদৌ তো তার কোনো অস্তিত্ব আছে কিনা সে বিষয়ে তারা এখনও নিশ্চিত নন। তবে জাপানের বেশ কয়েকটি গণমাধ্যম বলছে যে সংগঠনের কথা বলা হচ্ছে সেটি একটি ধর্মীয় সংগঠন। আবের হত্যাকাণ্ডের পর হত্যাকারীর বাসায় তল্লাশি চালিয়ে বেশ কিছু হাতে তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। দর্শকের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। ভারতের অমরনাথে অতি বর্ষণ, পাহাড়ি ঢলে নিহত 15 পুণ্যার্থী। পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা রুশ প্রেসিডেন্টের। আপনারা দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আপনাদের সাথে আছি আমি নেহরিন মুস্তফা। ভারতের জম্মু ও কাশ্মীরের অমরনাথ তীর্থকেন্দ্রে প্রবল বৃষ্টিতে সৃষ্ট প্লাবনে অন্তত 15 জনের প্রাণহানি হয়েছে, নিখোঁজ রয়েছেন 40 জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন উদ্ধারকারীরা। হিমালয়ের প্রত্যন্ত ওই তীর্থকেন্দ্রে উদ্ধার কাজ পরিচালনা করছে জাতীয় এবং রাজস্তরের বিপর্যয় মোকাবেলা বাহিনী। উদ্ধার কাজে অন্যরাও যোগ দিয়েছে। শুক্রবার বিকেলের দিকে জম্মু কাশ্মীরের অমরনাথ গুহা এবং স্থানীয় কালীমাতার মাঝামাঝি একটি এলাকায় অল্প সময়ের মধ্যে ব্যাপক বৃষ্টি হয়। এর ফলে পানির উচ্চতা বেড়ে যায় এবং প্লাবন সৃষ্টি হয়। এতে পুণ্যার্থীদের 25টির মতো শিবির ভেসে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টিতে অমরনাথ গুহার উপর থেকে হঠাৎ করে পানি নামতে শুরু করে, এরপর প্রবল বেগে সেখানে পানি ঢুকতে শুরু করে। এই এলাকার কাছে 10 থেকে 12 হাজার পুণ্যার্থী ছিলেন। এই ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। ক্রেমলিন মধ্যস্থতার মেজাজে নেই বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার উপর পশ্চিমা বিশ্বে ক্রমাগত নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে জ্বালানির মূল্য যেভাবে বেড়ে যাচ্ছে তাকে দুর্যোগপূর্ণ অবস্থা বলে উল্লেখ করেন পুতিন। তিনি বলেন, এ ধরনের নিষেধাজ্ঞার কারণে জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে জ্বালানি তেল ও গ্যাসের বৈশ্বিক বাজার। শুক্রবার রাশিয়ার তেল ও গ্যাস শিল্প উদ্যোক্তাদের এক ভাষণে কথা বলেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়া থেকে আর গ্যাস না কেনার পক্ষে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ক্রেতারা। অন্যদিকে রাশিয়ার তেল ও গ্যাসের মূল্য নির্ধারণ করে দেয়া হোক বলে অভিমত G7-এর। এদিকে দোনবাসে রুশ হামলা প্রতিরোধে পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও অস্ত্র চেয়েছেন ইউক্রেন। রাশিয়ার ওপর আরোপ করা বেশিরভাগ নিষেধাজ্ঞায় জ্বালানি তেল ও গ্যাস সংক্রান্ত। এর জন্য বিভিন্ন দেশে চলছে জ্বালানি সংকট। এমন বাস্তবতার মধ্যে রাশিয়ার কাছে গ্যাস টারবাইন হস্তান্তরের উদ্যোগ নিয়েছে ক্যানাডা। তবে এই পদক্ষেপে বিরোধিতা করে ক্যানাডার প্রতি গ্যাস টারবাইন না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাসপ্রোমের কাছে সম্প্রতি গ্যাস টারবাইন হস্তান্তরের উদ্যোগ নিয়েছে কানাডা। গ্যাস টারবাইন একটি আবর্তনশীল ইঞ্জিন যা দাহ্য গ্যাসের প্রবাহ থেকে শক্তি গ্রহণ করে। জার্মানিকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করার জন্য এই গ্যাস টারবাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে কানাডা ও জার্মানি কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে, তবে এতে জার্মানি কোনো আপত্তি করেনি। ইউক্রেনে আক্রমণের জেরে রাশিয়ার উপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাতে গ্যাস সংশ্লিষ্ট কোনো সরঞ্জাম রাশিয়াকে দেওয়ার বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে। এমন বাস্তবতা গ্যাস টারবাইন হস্তান্তর প্রক্রিয়ার বিরোধিতা করেছে ইউক্রেন। দেশটির জ্বালানি মন্ত্রণালয় বলছে, কানাডা যদি রাশিয়াকে গ্যাস টারবাইন দেয় তবে তা হবে নিষেধাজ্ঞা লঙ্ঘন। তারা সতর্ক করে বলেছে, টারবাইন হস্তান্তরের সিদ্ধান্ত যদি অনুমোদিত হয় তাহলে তারা নিঃসন্দেহে ইউরোপীয় মিত্রদের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলবে। কানাডার এমন পদক্ষেপে আবারও প্রশ্ন উঠেছে, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ কি তাহলে কেবলই লোক দেখানো? সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। টুইটার কিনেছেন
টুইটার কিনছেন না ইলন মাস্ক। প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমটি কেনার চুক্তি থেকে সরে এসেছেন। ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে টুইটারের বিবৃতিকে বিভ্রান্তিমূলক আখ্যা দিয়ে $4,400 কোটি টুইটার কেনার চুক্তি বাতিল করেছেন মাস্ক। তার আইনজীবী জানিয়েছেন, টুইটারের কাছে একাধিকবার ভুয়া বা স্যাম অ্যাকাউন্টের তথ্য চেয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। অথচ এই স্বচ্ছতাই একটি প্রতিষ্ঠানের ব্যবসার মূল শক্তি। টুইটার চেয়ারম্যান ব্রেট ট্রেইলার এক টুইট বার্তায় লিখেছেন, টুইটার বোর্ড ইলন মাস্কের সঙ্গে নির্ধারিত মূল্যে বিক্রয় শর্ত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। টুইটার মাস্কের মধ্যে চুক্তিতে $1 বিলিয়ন ব্রেকআপ ফি বা চুক্তি ভঙ্গের খেসারতের বিধান রয়েছে। ইলন মাস্ক সেটি দিতে রাজি না হলে দীর্ঘমেয়াদী আইনি লড়াই শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেষ করছি আয়োজন, তবে তার আগে এক নজর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। গণবিক্ষোভের মুখে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া। ব্রিটিশ কনজারভেটিভ পার্টির প্রধানের প্রার্থিতার দৌড়ে এগিয়ে ঋষি সুনাক। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। ভারতের অমরনাথে অতিবর্ষণ, পাহাড়ি ঢলে নিহত 15 পুণ্যার্থী। পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা রুশ প্রেসিডেন্টের। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবার দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। এটি নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। We'll be right back.